নমস্কার, আনন্দ পাবলিশার্স এর ফেসবুক পেজে যারা আছেন, যারা আসবেন, যারা দেখছেন, যারা দেখবেন, সকলকে আমার সশ্রদ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কেমন আছেন বন্ধুরা জিজ্ঞেস করব না, কারণ আমরা সবাই ভালো থাকার লড়াইটা লড়ছি। হ্যাঁ, আমাদের যাদের মাথার উপর ছাদ আছে, অন্যের নিশ্চয়তা আছে, তাদের থেকে যারা এখনো ঠিকানা পাননি, নিজের বাড়িতে ফেরার চেষ্টা করছেন, মাথার উপর যাদের ছাদ নেই, তাদের লড়াইটা অনেক অনেক কঠিন। আমাদের সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, তবু এই সময়টাতেই বিশেষ করে, কারণ এই লড়াইটা জিততে হলে সবাই মিলে জিততে হবে, একা কেউ এই লড়াই জিততে পারবে। আনন্দ পাবলিশার্সকে আমার কৃতজ্ঞতা, এই সময়েও তারা লেখক এবং পাঠকের মধ্যে একটা সেতু নির্মাণ করেছে। পাঠক ছাড়া লেখক এবং লেখক ছাড়া পাঠক দুই অসহায়, কারণ আমরা সবাই পড়তে পড়তেই লেখক হওয়ার চেষ্টা করছি। এই পাতায় যেমন প্রণম্য শ্রদ্ধেয় অগ্রজদের পাচ্ছি, সতীর্থদেরও পাবো, এবং আমার কৃতজ্ঞতা যে আমাকেও এখানে অংশ নিতে ডাকা হচ্ছে। আমি আমার লেখালেখির থেকে সামান্য কিছু অংশ, গদ্য এবং কবিতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজকের এই সময়। আমার প্রকাশিত উপন্যাস মন্ত্র, সেখান থেকে একদম শেষাংশ একটুখানি আপনাদের পড়ে শোনাচ্ছি। মেয়ের হাত ধরে সত্যসেবী আশ্রমে ঢোকার মুহূর্তে উত্তরণের মনে হলো, পরিবর্তন বাদ দিয়ে কিছুই চলতে পারে না, কোনো আশ্রমও না। তবু তার ভিতরেই থেকে যায় অনেক কিছু যা অপরিবর্তন। ওই তো সেই ছাতিম গাছটা, এখনো একই রকম, সারা গায়ে মানতের সুতো নিয়ে দাঁড়িয়ে আছে। মানত যাদের পূর্ণ হয়, তারা এসে সুতোগুলো খুলে দিয়ে যাবে, এমনটাই নিয়ম। কিন্তু খুলতে যদি কেউ আসেও, সে কি নিজের বাঁধা সুতো নিজে চিনতে পারে? নাকি যার মানত পূর্ণ হয়েছে, সে মানত পূর্ণ না হওয়া একটা লোকের সুতো খুলে দিয়ে চলে যায়? এই পূর্ণ অপূর্ণ পাওয়া না পাওয়ার মধ্যেই সবাই বেঁধে রেখেছে ভগবানকে। তাঁরই বা মুক্তি কোথায়? চাইলেও তাকে সরিয়ে দিতে পারবেন তিনি নিজের থেকে? একাত্ম হবেনই বা কার সঙ্গে? ভজন কুটির আজ আশ্চর্য ফাঁকা, বহুদিন পর ধুতি পাঞ্জাবি পরা উত্তরণের শিহরণ যাচ্ছিল সেখানে প্রবেশ করতে। ওই রত্নবিধিতেই তো বসতেন ঠাকুর, যেখানে তার জ্যোতির্ময় প্রতিকৃতি রাখা এখন, গলায় রজনীগন্ধার মালা ঝুলছে, স্বয়ং ঠাকুরই যেন বসে আছে। সাষ্টাঙ্গে প্রণাম করলেন উত্তর পাদুকার মাথায়। আমেরিকায় থাকতেই বাবার দেখা দেখি প্রণাম শিখে গিয়েছিল মন্ত্র। প্রণাম করে উঠে এসে সেও উত্তরণের পাশে বসল। অনসুয়ার হাত ধরে যে ভজন কুটিরে এসে প্রণাম করে যেতে পারেননি, আজ অনসুয়া আর ওর মেয়ে মন্ত্রকে সঙ্গে নিয়ে সেখানে আসতে পেরেছেন উত্তর। না পাওয়ার মধ্যে দিয়ে তো পাওয়া। আনন্দের ভিতর যন্ত্রণা জেগে না থাকলে সে কেমন আনন্দ? ভাবনায় ছেদ পড়লো একটি শব্দ। কোথা থেকে এলো শব্দটা? উত্তরণ চমকে গিয়ে দেখলেন ওর পাশে বসে মন্ত্র উচ্চারণ করছে ব্রহ্মচারী ঠাকুরের বীজ মন্ত্র নিখুঁতভাবে। যে মন্ত্র উত্তরণ বিন্দুমাত্র আশা ছাড়া নিজের মেয়ের কানে দিয়েছিলেন এক সকালে, সেই মন্ত্রই ঠাকুরের ভজন কুটিরে বসে ফুলি ফিরিয়ে দিচ্ছে ওর বোবা মেয়ে। আপাতভাবে এতে অলৌকিক কিছুই নেই, বীজ মন্ত্র তো একাক্ষরা, আর বোবারাও এক দেড় অক্ষর দিব্যি উচ্চারণ করতে পারে। কিন্তু আজ এখানে ওই একটি অক্ষরের উচ্চারণ যেন মহাপৃথিবী আর মহাপ্রকৃতিকে মিশিয়ে দিচ্ছে। উত্তরণের রোম খাড়া হয়ে উঠল। শরীরের ভিতর দিয়ে 440 ভোল্ট বিদ্যুৎ দৌড়তে লাগল। যে মেয়ে কপাল কেটে রক্ত গড়ালেও স্পষ্ট করে বলতে পারেনি কিছু, সে আজ নির্ভুল উচ্চারণ করছে ওই মহামহিম মন্ত্র। ওই বীজ মন্ত্র যেন বেদ উপনিষদের সবকটা স্তোত্রের অধিক হয়ে ঘুরে বেড়াচ্ছে হাওয়ার, যা উচ্চারণ করা নিষেধ বাক শক্তি রহিত কন্যার কণ্ঠে তাই হয়ে উঠেছে পরম প্রার্থনা। জীবনে আর কি দেখা বাকি রইল উত্তরণে? ক্ষমা করেছেন ঠাকুরকে, সব অপরাধ
সমস্ত ভুল, অবান্তর উচ্চাসা, অপ্রয়োজনীয় নেশা সব ক্ষমা করে দিয়েছেন। আবারও একবার প্রতিষ্ঠার বরাত দিনে জামিন করিয়ে এনেছেন, আর এনেছেন যখন তখন আবারও সত্যসেবী আশ্রমে থাকবার অনুমতি চাইবেন উত্তর। গোয়ালে গোবর সংগ্রহ করবেন, উঠোনের পাতা কাঁচাবেন, আশ্রমে আসা ভক্ত শিষ্যদের জুতো সামলে রাখবেন, সকলে স্মরণে জাগরণে নাম করবেন। নাম তাঁর নাম, নামই শক্তি, নামই মুক্তি। মন্ত্র বীজ মন্ত্র উচ্চারণ করল আবার, আবারও উত্তরণ ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ফের একবার। তারপর মেয়ের হাত ধরেই উঠে দাঁড়ালেন, দুজনে ভিড় পায় একসঙ্গে ভজন কুটিরের বাইরে বেরোল। সিটি অফ ব্রাদারলি লাভ ফিলাডেলফিয়া নয়, তাই সত্যসেবী আশ্রম। গায়ক যেমন নিজের সব থেকে জনপ্রিয় গান রোজ গায় আর রোজই হাততালি পায়, ঈশ্বরের কৃপাও তেমন বারবার করে উত্তরণের জীবনে সত্যি হয়েছে। ওর দুঃখ আর অপমানে ঈশ্বর নিজের স্বাক্ষর রেখে দিয়েছে। ভাবতে ভাবতে মেয়ের হাত ধরে আশ্রমের গেট পেরোতে উত্তরণের খেয়াল হলো, আজ কোনো প্রণামী ছাড়াই ওরা দুজনে প্রণাম করে এসেছে। ব্রহ্মচারী ঠাকুর একদম খালি, তবে কি আবার ফিরে যাবে? তখনই বিদ্যুতের মতো মাথায় ঝিমিক দিল ঠাকুরেরই একটা কথা, আত্মোৎসর্গের থেকে বড় কোনো নিবেদন হয় না তার জন্য। মেয়ের হাতটা শক্ত করে ধরলেন উত্তর। সন্ধ্যার সাঁত বেজে উঠল চলাচল। এটা প্রকাশিত হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে গত বছরের বইমেলায়। তো অনেক পাঠকের প্রতিক্রিয়া পেয়েছি, মতামত পেয়েছি, এই লেখাটা অনেকের ভালো লেগেছিল, এর একটা অংশ পড়লাম। আমি আমার প্রকাশিত কাব্যগ্রন্থ আনন্দ সিগনেট থেকে জোছনা থেকে জুয়া থেকে একটি কবিতা পেয়েছি, মনে আছে কবিতাটি। ঠোঁটের নিচে তিল ছিল, রেখার সঙ্গে মিল ছিল, যে সময়ের গল্প তখন পাড়ায় পাড়ায় ছিলছিল। ABCD ব্লক ছিল, ব্লক লেভেলে ছক ছিল, কিন্তু আমার সত্যি বলতে একটু বেশি ভক ছিল। রিপাবলিক ডে ম্যাচ ছিল, স্লিপের কঠিন ক্যাচ ছিল, কোন স্কুল জানতুম না, নীল শাড়ি লাল ব্যাগ ছিল, ধার খেলে ধার শোধ ছিল, মান অপমান বোধ ছিল, কমলালেবু কম তাতে কি, অনেক অনেক রোদ ছিল, একটু মোটা চাল ছিল, লঙ্কাতে খুব ঝাল ছিল, মরে যাওয়ার পর জানলাম নৌকাটা নকশাল ছিল, অনুরোধের গান ছিল, দয়ালু মাস্তান ছিল, দুনিয়া লাল হল আমার মা মতো ছিল। সায়ানাইডে রেখেছি জীব আনন্দ সিগনেট থেকে প্রকাশিত আমার আরেকটি কাব্যগ্রন্থ, সেখান থেকে একটি কবিতা পড়ছি। 25শে বৈশাখ আসছে, তো রবি ঠাকুরের এই কবিতার মধ্যে কোথাও বিভিন্ন একটি বিষয় আছে। উইল, তোমাকে এই পংক্তিগুলো দিলাম, তুমি নাও, এবার তুমি সেগুলোকে সুরে বেঁধে গাও, মোড়ের মাথায় মাচা বেঁধে মাইকে তারস্বরে, অথবা স্নান করতে করতে এক ফালি কল ঘরে বলো, কিংবা একেবারে চুক্তি করে থাক, তোমাকে এই লেখাগুলো দিলাম, তুমি রাখো। ঐতিহাসিকভাবেই ওরা তোমার, কিন্তু অঙ্কে আমি ভীষণ কাঁচা বলে আরো কয়েকজনকে দিতেও পারি, ভাঙতে পারি সমর্পণের রীতি, শরীর না থাকলেও যেখানে থাকে উপস্থিতি, আছে আলো, ঘুমের ভিতর যাবেই যাবে দেখা, আমার জন্য পেরিয়ে এলো অনেক অক্ষরেখা, তুমি এসো প্রবেশ করো, আমি তোমার প্রার্থী, স্মরণ যদি না করো তাও আমি শরণার্থী, আমি তো সেই ভূখণ্ড যার পরে কিছু নেই, যতগৃহ আমার বাড়ি পৃথিবী কম্পেই, তোমার জলে চিতা নেহাই বলিনি কোথাও, জোড়া সাঁকর দুটো সাঁকর তোমায় দিলাম নাও। আপনারা সকলে ভালো থাকবেন এই সময়, এবং অন্য সময় যে সময়টুকু আমরা পাই না, এই সময় যদি বাড়তি যে সময়টুকু আমরা পাচ্ছি, চেষ্টা করছি বইয়ের মধ্যে থাকতে, আপনারাও তাই থাকবেন। বইয়ের দোকান খোলার
অনুমতি পাওয়া গেছে আমার এই সময়টা বইগুলোর সঙ্গে, বই সঙ্গে, কারণ বইয়ের চেয়ে বড় বন্ধু মানুষের আর কি। আনন্দ পাবলিশার্স এই যে উদ্যোগ করেছেন, আনন্দ পাবলিশার্সের বিভিন্ন কলকাতা শহর তার বাইরে সারা পশ্চিমবাংলা জুড়ে তাদের বিপণন কেন্দ্র ছড়িয়ে আছে, বই আমাদের সঙ্গী, আমরা সেই বইয়ের দোকান একটি তীর্থস্থান আমার কাছে। বরহেস বলতেন স্বর্গ আসলে একরকম লাইব্রেরি, তো যে কোনো লাইব্রেরি, যে কোনো বই বিপণী আমার কাছে একটি তীর্থস্থান। আমি অপেক্ষা করে আছি সেই তীর্থস্থানে আবার কবে যেতে পারি, আপনাদেরও নিশ্চয়ই সেই হবে। ততদিন আসুন, আমাদের যার যার বাড়িতে আমাদের পছন্দের, আমাদের প্রিয়, আমাদের না পড়া কিন্তু পড়তে ইচ্ছে হয় এরকম যা বই আছে, তাই দিয়ে আমাদের সময়টা পূর্ণ হয়ে উঠুক। আমরা যেন লকডাউনের মধ্যে আরও পরিপূর্ণ হয়ে উঠতে পারি, আমাদের মনের লকডাউন যেন কখনো ভালো থাকবেন। সবাই আমাদের বিশ্বাসটা আমার আমার